আজকে আমি রান্না করছি, এদিকে বসিয়ে দিয়েছি ছোট্ট একটি প্রেশার কুকার, দেখতে পাচ্ছ? এই প্রেশার কুকারের মধ্যে খিচুড়ি, আর এদিকে বসিয়ে দিয়েছি সব দিয়ে একটা নিরামিষ তরকারি। আদা কাঁচা লঙ্কাটা আমার দিস্তার মধ্যেই ফুটে নিলাম, কি করবো বলো, জায়গা বিশেষে সব কিছু করতে হয়। ডালের বড়ি নিয়ে এসেছিলাম, একটু ডালের বড়িও দিয়ে দিব, ভেজে রেখেছি আর করলা ভাজা করে রেখেছি। ছোট্ট ছোট্ট বাসনে তো নাড়াচাড়া করতে একটু অসুবিধাই হচ্ছে, তো ঢেকে ঢেকে করবো, হয়ে যাবে। কেন আজকে খিচুড়ি প্রোগ্রামটা করেছি জানো? এই দেখো সব ফাঁকা, দেখতে পাচ্ছ না? এই যে আরবান ক্লাব এসেছিল, আরবান ক্লাবকে দিয়ে সব পরিষ্কার করানো হয়েছে, মানে পেস্ট কন্ট্রোল করানো হয়েছে, যাতে ওই ছোটো ছোটো আরশোলা দেখেছিলো দুই একটা আমার মেয়ে, তাতে আমার মেয়ের আত্মারাম ঠান্ডা হয়ে গেছে, বলছে না আমি পেস্ট কন্ট্রোল করাবো এই আরবান ক্লাবকে দিয়ে। তো দেখো আমার কত কাজ, এগুলো সব আমার গুছাতে হবে বলো। চলো দেখাচ্ছি, কাজের মাথা আমার কাজে খায়। এই দেখো কত কাজ বাবা রে, এই দেখো, এই দেখো দোকান হয়ে আছে, দেখেছো? তাই একদম সময় পাচ্ছি না যে কোনোরকমভাবে ভিডিও করার, তাই যাই করছি সেটাই তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি। বলে না ঘোড়া দেখলে খোঁড়া হয়, ওই আমাকে দেখে আমার মেয়ে সব মনে পড়ে গেছে, এটা পরিষ্কার করাতে হবে, ওইটা পরিষ্কার করাতে হবে, আর বলছে কি এসব নাকি আমার প্রজেক্ট, আমার জন্য প্রজেক্ট রেখে দিয়েছে। ঠিক আছে, এরপরে গাছপালার পালা আছে, এটা অম্বুবচি দেখে এখন আমি স্থগিত রেখেছি, যে এখন অম্বুবচি আছে এখন এসব হবে না, অম্বুবচি যা, অম্বুবচির পরে এসব করতে হবে। যেহেতু আমি এসেছি অনেকদিন পরে আর ওরাও বাড়িটা শিফট করেছিল, তার জন্য না আমার কাছে সব নতুন নতুন লাগছে আর খুঁজে পেতে নিতে হচ্ছে। আবার জিরের গুঁড়ো খুঁজে বেড়াচ্ছি বলো তো, অনেক পেয়েছি। বিশেষ করে ওদের কুক রান্না করে, তো তাই ওই রাঁধুনে মানে কুক যেভাবে খুশি রান্না করে চলে গেল, ও তো আর পরিষ্কার করবে না। আর এই ধরনের নিরামিষ সবজিগুলো সাধারণত আমরাই খুব ভালো করতে পারি, তাই মেয়ে বলছে যতদিন তুমি থাকবে নিরামিষ সবজিটা তুমি করবে। ঠিক আছে আমি করবো, আমার গপুসোনাও তো খায়, একসাথে দুই মানে এক কাজে দুই কাজ হয়ে যাবে, গপুরও হয়ে যাবে, আমাদেরও খাওয়া হয়ে যাবে। আর সত্যি তো ওরা না এই ধরনের খাবারগুলো পায় না, সেই জন্য মাকে দেখলে পরে এই ধরনের খাবারগুলোই খেতে ইচ্ছে করে। হ্যাঁ আমারও ভালো লাগে রান্না করে খাওয়াতে। চলো তরকারিটাও হয়ে গেল, এপাশে খিচুড়িটাও হয়ে গেছে, এবার সোমবার দিয়ে দেবো, তারপরে গপুসোনা ভোগের থালা রেডি করবো।